নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিএইচ। পিএইচ এই কথাটা বা এই শব্দটা আমাদের অনেকেই আমরা শুনেছি, আবার অনেকে শুনিও, কিন্তু এই কথাটা খুব বহুল প্রচলিত কথা এবং অনেক জায়গায় আমরা এটাকে ব্যবহার করি পিএইচ। তাহলে এই পিএইচে, এই পিএইচের মানে আমরা এক কথায় বলতে পারি যে কোনো অ্যাসিড বা ক্ষারীয় বেসিক দ্রবণের শক্তির প্রকাশ। ঠিক আছে, আমরা খুব মানে খুব সহজ সরল ভাষায় এটাকে বলতে পারি। এর উদ্ভব এই পিএইচ বা এই কথাটার উদ্ভব করেছিলেন বিজ্ঞানী সরেনসন, এবং তিনি কেন করলেন, কারণ তিনি দেখলেন যে লঘু অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণকে, ক্ষারীয় দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করার রীতিটা খুব অসুবিধাজনক। তাই জন্যে তিনি অপেক্ষাকৃত অনেক সহজ পদ্ধতিকে তিনি পিএইচ এবং তারই আর একটা কনজুগেট হিসাবে আমরা বলতে পারি পিওএইচ, এই হিসাবে তিনি প্রকাশ করেন। ঠিক আছে, তাহলে পিএইচ এর যে সংজ্ঞা সেটা হচ্ছে যে কোনো দ্রবণে এইচ থ্রিও প্লাস আয়নের মোলার দ্বারত্বের ঋণাত্মক লগারিদম টু দি বেস 10। অর্থাৎ কোন একটা দ্রবণের এইচ থ্রিও প্লাসের যা গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বের আমি লগ নিলাম টু দি বেস 10, এবং তার আগে একটা ঋণাত্মক চিহ্ন বসানো। তাহলে আমরা কি বলবো, কোন দ্রবণে এইচ থ্রিও প্লাস আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে বেস 10, ঋণাত্মক লগারিদম টু দি বেস 10 কে ওই দ্রবণের পিএইচ বলে। যেমন যদি দেওয়া থাকে যে কোনো জলীয় দ্রবণে এইচ থ্রিও প্লাসের গাঢ়ত্ব হচ্ছে 10^-3 মোল পার লিটার বা 3 মোলার, তাহলে তার পিএইচ হবে -log 10^-3 to the base 10। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে পিএইচটা কত হচ্ছে দেখি, -3 log 10^10, যার মান 1, তাহলে পিএইচ হয়ে যায় 3। বোঝা গেল? এবার এই সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে কোন দ্রবণের এইচ থ্রিও প্লাসের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, যেহেতু নেগেটিভ আছে তাহলে বৃদ্ধি পেলে আমরা দেখতে পাই যে পিএইচ হ্রাস পায়। ঠিক আছে, পিএইচ এর মান হ্রাস পায়। আবার এইচ থ্রিও প্লাসের উল্টোটাও সত্যি, এইচ থ্রিও প্লাসের গাঢ়ত্ব হ্রাস পেলে পিএইচ এর মান বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, ধরা যাক
H3O plus এর গাঢ়ত্ব নেওয়া হলো এত মোলার, তাহলে তার পিএইচ কত হবে মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে হবে 4। এবার ধরা যাক তার গাঢ়ত্বটা আমি বাড়ালাম, গাঢ়ত্ব বাড়ানো, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 3 করি, তাহলে আমার এত মোলার যদি করি, ঠিক আছে, তাহলে আমার গাঢ়ত্ব বেড়ে গেল। এবার পিএইচ দেখ, পিএইচ এর মানটা কিন্তু কমে গেল। আবার যদি আমি H3O প্লাস এর গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার করি, তাহলে দেখ পিএইচ এর গাঢ়ত্ব কিন্তু পিএইচ এর মান কিন্তু বেড়ে গেল। তাহলে আমি কি দেখছি যে 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে যদি গাঢ়ত্ব বৃদ্ধি পাই, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 যেহেতু মাইনাস আছে, তাহলে আমি বুঝতেই পারছি যে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে দেখ পিএইচ এর মান কমে যাচ্ছে। আর 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার হয়, অর্থাৎ গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে পিএইচ এর মান, এই সরি, 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 5 যদি হয়, অর্থাৎ গাঢ়ত্ব যদি হ্রাস পায়, তাহলে কিন্তু পিএইচ এর মান বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সাধারণত দেখা যায় যে পিএইচ, মানে এটা দেখা যায় যে পিএইচ এর মান যদি আমরা এক একক বৃদ্ধি করি, তাহলে তার গাঢ়ত্ব যথাক্রমে 10 গুণ কমে যায়। কি রকম? জাস্ট এটার উল্টো। কি রকম? ধরা যাক পিএইচ 3, পিএইচ 3 কি করে আসবে? পিএইচ 3 মানে আমরা জানি যে পিএইচ মানে হচ্ছে মাইনাস মাইনাস কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইকুয়াল টু 3। তাহলে H3O প্লাস আমরা যদি লগের সাধারণ সূত্রগুলো মনে রাখি, তাহলে এটা হবে, যেহেতু এটা বেস 10, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এবার আমি পিএইচ এর মানটা এক একক বাড়ালাম, অর্থাৎ 3 থেকে 4 দিলাম, তাহলে কত হচ্ছে? একই রকম ভাবে log 10 টু দি বেস H3O প্লাস ইকুয়াল টু 4, দ্যাট ইজ H3O প্লাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার। তাহলে দেখা যাক এই দুটোর মধ্যে আমরা দেখছি কত গুণ যদি হ্রাস পায়, এটাকে যদি আমি 1 নম্বর বলি, এটাকে যদি আমি 2 নম্বর বলি, তাহলে আমরা দেখছি কি যে H3O প্লাস 1 নম্বর বাই H3O প্লাস 2 নম্বর, সেটা কত হচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 4, দ্যাট ইজ 10। অর্থাৎ আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে H3O প্লাস 1 নম্বর ইজ ইকুয়াল টু 10 গুণ তো H3O প্লাস 2 নম্বর। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর, অর্থাৎ যার পিএইচ 3, সেটা কিন্তু 2 নম্বরের 10 গুণ, বা 2 নম্বরের যে গাঢ়ত্ব সেটা 1 নম্বরের 1/10 অংশ। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা পেলাম। এবং আমরা দেখছি যে H3O প্লাসের গাঢ়ত্ব, নেক্সট যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে H3O প্লাসের গাঢ়ত্ব যত বৃদ্ধি পায় পিএইচ এর মান হ্রাস পায়। তাহলে H3O প্লাসের গাঢ়ত্ব বৃদ্ধি মানে কি? আমরা এটা বলতেই পারি যে অ্যাসিডটি যত তীব্র হয় তার পিএইচ এর মান তত কমে যাবে। অ্যাসিডটি যত তীব্র হয় তার পিএইচ এর মান তত কমে যায়, এবং
উল্টো কথাটাও সত্যি, অ্যাসিডটি যত মৃদু হয় তার পিএইচ এর মান কিন্তু তত বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। এই একই কনসেপ্টে আমরা পিওএইচ এর সংজ্ঞাও দিতে পারি। পিওএইচ দেখি একই সংজ্ঞা, একই ধরনের সংজ্ঞা, কোনো আলাদা কিছু নেই। কোন ক্ষারীয় দ্রবণের ওইচ মাইনাস এর গাঢ়ত্ব সেটা মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস। ঠিক আছে, এখানে এখানেও কিন্তু একই ব্যাপার যে পিএইচ এর মতো দ্রবণে ওইচ মাইনাস এর গাঢ়ত্ব, এখানেও আমরা বলতে পারি যে এইটা যদি হ্রাস পায় তাহলে পিএইচ এর মান বৃদ্ধি পায়। আবার উল্টোটাও সত্যি, ওইচ মাইনাস এর গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে পিএইচ এর মান হ্রাস পাবে। এক যে দ্রবণ যত ক্ষার ধর্মী তার পিওইচ তত, পিওইচ এর মান তত কম হয়, এবং যে দ্রবণ যত কম ক্ষার ধর্মী তার পিওইচ এর মান বেশি। বুঝা গেল? তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে বেশ মৃদু হলে পিওইচ এর মান বৃদ্ধি পায়, আর বেশ যদি তীব্র হয় তাহলে পিওইচ এর মান হ্রাস পায়। এবার একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক আমরা করব, সেটা হচ্ছে পিএইচ, পিওএইচ এবং পিকেডাব্লিউ। এই পিকেডাব্লিউটা কি? পিকেডাব্লিউটা কিছুই না, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন, এই মাইনাস লগ টু দি বেস 10 কার না কেডাব্লিউ, এটাকে আমরা বলব পিকে ডাব্লিউ। তাহলে সম্পর্কটা খুবই সোজা, সম্পর্কটা খুবই সোজা। আমরা জানি যে কনসেন্ট্রেশন অফ এইচ থ্রি ও প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ও এইচ মাইনাস ইকুয়াল টু কেডাব্লিউ। এবার আমরা দুদিকে লগ নিলাম, নেগেটিভ লগ, মাইনাস লগ। তাহলে মাইনাস লগ অফ, আমি এরকম ভাবে লিখছি, এইচ থ্রি ও প্লাস ইন্টু ও এইচ মাইনাস, মাইনাস লগ কেডাব্লিউ। এবার এটাকে আমি যদি ভেঙে লিখি, আমরা জানি যে এটাকে আমরা পড়েছি যে লগ এ গুণিত বি সমান লগ এ প্লাস লগ বি, এই জিনিসটা আমরা পড়েছি। তাহলে সেটা অনুযায়ী আমরা লিখতে পারি মাইনাস লগ অফ এইচ থ্রি ও প্লাস, আগে একটা মাইনাস আছে তাই জন্য মাইনাস এলো, আবার মাইনাস, আচ্ছা এই মাইনাসটাকে, আচ্ছা আমি আগে লিখে নিই মাইনাস লগ অফ ওইচ মাইনাস ইকুয়াল টু, আমরা বলেছি যে পিকে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস লগ, সবই বেস 10, এগুলো সবই বেস 10, এটা লিখতে পারি। এবার আমি এই জায়গাটা একটু চালাকি করছি, আমি এটাকে এরকম ভাবে লিখতাম, অসুবিধা নেই কোনো। তাহলে এই পার্টটুকুকে আমরা কি বলবো? পিএইচ প্লাস। এই পার্টটুকুকে আমরা কি বলবো? পিওএইচ ইকুয়াল টু কেডা। তাহলে এই যে রিলেশনটা পেলাম পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেডাব্লিউ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। ঠিক আছে, তাহলে পিএইচ ইকুয়াল টু পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেডাব্লিউ। এবার আমরা জানি যে
এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটা বলতেই পারি, এবং আমরা দেখেওছি যে kW is equal to 10 to the power minus 14। তাহলে আমরা যদি minus log of kW to the base 10 অবশ্যই যদি নিই, তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে 14। এটা আবার মানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাই জন্য আমি একবার করে দিচ্ছি, মাইনাস অফ মাইনাস 14 লগ 10 টু দি বেস 10, তাহলে এইটুকুর মান 1, তাহলে এটা সমান কি আসে 14। আশা করি তোরা দেখতে পাচ্ছিস গোটাটাই। এইবার তাহলে লগ কে ডাব্লিউ সমান আমরা কি বলি, লগ কে ডাব্লিউ সমান হচ্ছে পি কে ডাব্লিউ, তাহলে পি কে ডাব্লিউ সমান হচ্ছে 14, কত এক 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা এরকম ভাবেও লিখতে পারি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা কখন না 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এবার আমরা বিশুদ্ধ জলের ক্ষেত্রে, বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। আমরা বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা দেখব যে পিএইচ এবং পিওএইচ এর মান কি হয়। আমরা জানি যে বিশুদ্ধ জল কুসুম, এবং তাই জন্য আমরা বলতে পারি যে বিশুদ্ধ জলে H2O প্লাস এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন। এবার আমরা উভয় দিকে লগ টু দি বেস 10 নিলাম, H3O প্লাস ইকুয়াল টু মাইনাস লগ টু দি বেস 10 OH মাইনাস। তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে পিএইচ, কারণ এটাকে আমরা পিওএইচ বলতে পারি আর এটাকে আমরা পিওএইচ বলতে পারি। এইবার আমরা জানি হচ্ছে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু পি কে ডাব্লিউ। এইবার আমরা ইজিলি এই জায়গায় দুটো জিনিস লিখতে পারি, যেহেতু বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ এর মান এক, তাই পিওএইচ এর জায়গায় আমি যদি পিএইচ বসাই তাহলে আমার জিনিসটা আসে 2 পিএইচ। আবার যদি আমি সেটা সমান পি কে ডাব্লিউ হয়, আবার যদি আমি পিএইচ এর জায়গায় পিওএইচ বসাই, তাহলে দেখ এখানে পিওএইচ বসালে পিএইচ প্লাস সরি পিওএইচ প্লাস পিওএইচ অর্থাৎ 2 পিওএইচ ইকুয়াল টু পি কে ডাব্লিউ হবে। তাহলে আমরা পাবো পিএইচ সমান হাফ পি কে ডাব্লিউ, সিমিলারলি পিওএইচ সমান হাফ পি কে ডাব্লিউ, ঠিক আছে। এবার পিএইচ সমান আমরা হাফ গুণিত 10 টু দি পাওয়ার এই সরি আমরা পি কে ডাব্লিউ মান একটু আগেই দেখলাম 4 হয়, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতেই পারি, তাহলে আমরা এই জিনিসটা লিখতেই পারি যে পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইকুয়াল টু হাফ পি কে ডাব্লিউ। তাহলে পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইজ ইকুয়াল টু হাফ পি কে ডাব্লিউ। আমরা জানি যে পি কে ডাব্লিউ এর মান 14 হয় এক 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা কি বলতে পারি পিএইচ এবং পিওএইচ এর মান বিশুদ্ধ জলের ক্ষেত্রে 7 হয়, ঠিক আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হয়, আচ্ছা আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে kW এর মান হয় 56 × 10⁻⁴, তাহলে
তাহলে পিকেডব্লিউ হচ্ছে মাইনাস লগ 56 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 দ্যাট ইজ 12.26 তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ বা পিওএইচ এর মান হাফ পিকেডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ 12 বাই হাফ ইন্টু 12.26 দ্যাট ইজ 6.13 তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ জলের পিএইচ হয় 6.13 আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ জলের পিএইচ হয় 7 ঠিক আছে এবার আমরা এটা বলবো না যে আমরা একটু পরে আমরা কি জানি যে পিএইচ এর মান যদি কমে তাহলে সেটা কিন্তু আম্লিক হয় পিএইচ এর মান যদি কমে যায় তাহলে সেটা আম্লিক হয় তাহলে এটা আমাদের যেন ভুল ধারণা না থাকে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের পিএইচ 7 এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের পিএইচ 6.13 তার মানে পিএইচ তো হ্রাস পেল অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যে জলটা প্রসম ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই জলটা আম্লিক হয়ে যাচ্ছে তা কিন্তু নয় আমার প্রশ্নটা একটু মন দিয়ে বোঝ আরেকবার আমি বলছি আমাদের বলা হয়েছে যে পিএইচ এর মান যদি কমে তাহলে দ্রবণটি আম্লিকতা বাড়ে তাই তো একটু এই ভিডিওতেই আমরা দেখেছি তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রসম জলের পিএইচ ছিল 7 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই পিএইচ হলো 6.13 তাহলে পিএইচ এর মান কমলো তার মানে কি 100 ডিগ্রিতে যেই জলটি প্রসম ছিল এই সরি 25 ডিগ্রিতে যেই জলটি প্রসম ছিল 100 ডিগ্রিতে সেই জলটি কি আম্লিক হয়ে যাচ্ছে উত্তর কিন্তু হচ্ছে না কারণ এই পিএইচ এর হ্রাস পাচ্ছে সেটা কিন্তু উষ্ণতা একই উষ্ণতায় পাচ্ছে না এখানে কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে 25 থেকে 100 এবং উষ্ণতার পরিবর্তনের জন্য কিন্তু কেডব্লিউ এর মান পরিবর্তন হচ্ছে যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কেডব্লিউ ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 14 সেখান থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন টেম্পারেচারটা বৃদ্ধি হচ্ছে এবং আমরা জানি যে টেম্পারেচার বৃদ্ধি হলে কেডব্লিউ এর মান বৃদ্ধি পায় তাই জন্য কেডব্লিউ এর মান এখানে বৃদ্ধি পাচ্ছে তার জন্য সেটার জন্য কিন্তু পিকেডব্লিউ এর মান কমে যাচ্ছে এবং তার জন্য হাফ পিকেডব্লিউটা কম হচ্ছে ঠিক আছে এর মানে কিন্তু বিশুদ্ধ জল এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ জল আম্লিক তা নয় ঠিক আছে আমরা বলতে পারি যে জল যদি প্রসম থাকে তাহলে 100 ডিগ্রিতেও তার পিএইচ এবং পিওএইচ এর মান এক থাকবে এবং 25 ডিগ্রিতেও কিন্তু তার পিএইচ এবং পিওএইচ এর মান এক থাকবে সেটা কিন্তু কখনোই আম্লিক হবে না নেক্সট কোন ক্ষারীয় দ্রবণের পিএইচ নির্ণয় করুন ঠিক আছে কোন ক্ষারীয় দ্রবণের পিএইচ আমরা নির্ণয় করব কি করে করব দেখা যাক আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু পিকেডব্লিউ এবার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ প্লাস পিওএইচ সমান 14 এবার ধরা যাক কোনো কিছুর এইচ থ্রি ও প্লাস এর গাঢ়ত্ব দেওয়া হয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ঠিক আছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আমি দুটোই করে দিচ্ছি পিওএইচ দিয়েও করছি আবার পিএইচ দিয়েও করছি তাহলে যদি এর পিওএইচ এর মানটা আমাকে নির্ণয় করতে যা দেয় তাহলে আমি জানি যে এটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার যদি দেয় তাহলে এর পিএইচ হচ্ছে 3 অর্থাৎ
আমরা এখানে পিওএইচ এর মানটা খুব সহজে বার করে নিতে পারি। পিওএইচ এর মানটা 14 মাইনাস পিএইচ, দ্যাট ইজ 14 মাইনাস 3, দ্যাট ইজ 11। আবার দেখ ওইচ মাইনাস এর গাঢ়ত্ব কেউ যদি বলে 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে আমরা ইজিলি পিওএইচ টা বার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে পিওএইচ টা কত হবে? 4 10 টু দি পাওয়ার মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 4। এইবার তাহলে আমরা পিএইচ এর মান কত পাবো? 14 মাইনাস পিওএইচ, দ্যাট ইজ 14 মাইনাস 4, দ্যাট ইজ 10। তাহলে আমরা দেখছি কি যে পিওএইচ কত হলো? 11। এবং পিএইচ, তাহলে কোন আম্লিক দ্রবণের পিওএইচ যদি বার করতে দেয় তাহলে আমরা এরকম ভাবে বের করব, কোন ক্ষারীয় দ্রবণের পিএইচ যদি বার করতে দেয় তাহলে কিন্তু আমরা এই প্রসেসে বার করব। তাই জন্য আগে বলেছিলাম যে পিএইচ এবং পিওএইচ ইজ ইকুয়াল টু পিকেডব্লিউ, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা পিএইচ স্কেল, পিএইচ এর স্কেল, পিএইচ এর পাল্লা কতটা হবে, পিএইচ এর রেঞ্জ কতটা হবে, কোথায় গেলে আমি আম্লিক বলবো, কোথায় গেলে আমি ক্ষারীয় বলবো, সেইগুলো আমি এবার আস্তে আস্তে বার করব। দেখ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেলের বিস্তৃতি, বিস্তৃতি মানে পিএইচ স্কেলের রেঞ্জ কি দেখব? সাধারণত সাধারণত কোন লঘু জলীয় দ্রবণে, পিএইচ এবং পিওএইচ কিন্তু লঘু জলীয় দ্রবণের ক্ষেত্রে, হ্যাঁ, লঘু জলীয় দ্রবণে এইচ থ্রি ও প্লাস বা ওএইচ মাইনাস এর গাঢ়ত্ব সেটা 1 মোল/লিটারের কম হয়, মানে ম্যাক্সিমাম এটা হতে পারে বা তার কম হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরি, আমরা সর্বাধিক ধরে নিয়েই যদি করি যে কোন কিছুর গাঢ়ত্ব H3O প্লাস এর গাঢ়ত্ব ধরে নিয়ে 1 মোলার, তাহলে এর পিএইচ কত হবে? -log 1 to the base 10, তাহলে log 1 এর ভ্যালু হবে 0। তাহলে এখানে পিএইচ কত হলো? 0। এবার পিএইচ যদি 0 হয় তাহলে পিএইচ এর একটা লোয়ার রেঞ্জ আমি পেলাম যে সেটা 0 হবে। এইবার ধরে নে যে দ্রবণে ওএইচ মাইনাস থাকলো হচ্ছে 1 মোলার, তাহলে তার পিওএইচ কত হবে? 0। তাহলে এই যে ক্ষারীয় দ্রবণটা আমি করছি সেই ক্ষারীয় দ্রবণের পিএইচ কত হবে? 14 মাইনাস পিওএইচ, দ্যাট ইজ 14। তাহলে দেখ আমরা দুটো রেঞ্জ পেলাম, একটা যে পিএইচ 0, অবশ্যই এটা আমরা করছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, যখনই আমরা তাহলে দুটো রেঞ্জ পেলাম, যদি দুটো এক্সট্রিম পর্যায়ে ধরলাম, যদি H3O প্লাস 1 মোলার থাকে তাহলে পিএইচ 0 হবে, যদি OH মাইনাস 1 মোলার থাকে তাহলে পিএইচ 14 হবে। ঠিক আছে, এবং আমরা এটা জানি যে, এবং আমরা এটা ধরে নিয়েছি যে 1 মোলের বেশি লঘু জলীয় দ্রবণ 1 মোলের বেশি সেটা হয় না। তাহলে আমরা কি দেখতে পারি যে এর পিএইচ এর রেঞ্জ 0 থেকে 14 অবধি বিস্তৃত, 0 থেকে 14 অবধি বিস্তৃত। এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে বিস্তারটা আমি দেখছি এটাকেই আমি বলছি পিএইচ এর পাল্লা বা পিএইচ এর রেঞ্জ। ঠিক আছে, বোঝা গেল?
এইবার আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রসম দ্রবণের পিএইচ কত হচ্ছে, ক্ষারীয় দ্রবণের পিএইচ কত হবে, এই ব্যাপারগুলো আমরা একটু দেখব। আমরা এটা তো জানি যে দ্রবণ যদি প্রসম হয় তাহলে তার পিএইচ 7 হবে, এটা আমরা দেখেছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আমি কি করে পাচ্ছি, না আমরা জানি যে H3O প্লাস ইকুয়াল টু OH মাইনাস ইকুয়াল টু কত হবে, না এটা হবে 10^√kW আমরা জানি। এবার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা বলতে পারি যে H3O প্লাস OH মাইনাস ইকুয়াল টু 10^-14 দ্যাট ইজ 10^-7 মোল পার লিটার, দ্যাট ইজ pH সমান মাইনাস লগ H3O প্লাস দ্যাট ইজ মাইনাস লগ 10^-7 সমান 7। তাই হবে, তাহলে আমরা কি দেখছি যে প্রসম দ্রবণের ক্ষেত্রে pH কত হয়, 7 হয়। অ্যাসিডিক যদি হয়, যদি অ্যাসিডিক হয় তাহলে আমরা এখান থেকে আসতে পারবো যে যেহেতু অ্যাসিডিক তাই জন্য H3O প্লাসের গাঢ়ত্ব নিশ্চয়ই kW থেকে বেশি হবে, তাহলে মানে √kW থেকে বেশি হবে, তাহলে আমরা বলতে পারি যে H3O প্লাসের গাঢ়ত্ব নিশ্চয়ই, আমরা এর আগেই দেখলাম যে kW এর মান 10^-7 হয়, তাহলে 10^-7 মোল পার লিটারের থেকে বেশি হবে। এবার আমরা যদি এর লগ নিই, ঠিক আছে, তাহলে মাইনাস লগ যখনই আমরা নেব, ঠিক আছে, তাহলে মাইনাস লগ যখনই আমরা নিচ্ছি তখনই আমরা কি পাচ্ছি যে মাইনাস লগ টু দি বেস 10, যেহেতু মাইনাস নিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি যে তার গাঢ়ত্বটা, তাহলে তার পিএইচটা 7 এর থেকে কম হয়ে যাচ্ছে, তাই তো? এই দুটো দিকে যদি আমি মাইনাস নিই, যেহেতু মাইনাস নিচ্ছি আমি তাই জন্য আর আমি গ্রেটার দেন সাইন না লিখে এবার আমি লেস দেন সাইন লিখছি, আর লগ নেওয়ার জন্য এর আগে যদি লগ নিই তাহলে দেখ এটা 7 হচ্ছে। অতএব আমি কি বলতে পারি যে পিএইচ এর মান 7 থেকে কম হয় অম্লের ক্ষেত্রে। ক্ষারীয়র ক্ষেত্রে কি হয়, যখন আমি ক্ষারীয় বা বেসিক বলছি তখন কি হবে, না তখন একইভাবে আমরা বলতে পারি যে এখানে H3O প্লাসের গাঢ়ত্ব 10^-7 এর থেকে কম হবে, তাহলে আমরা আবার যদি মাইনাস নিই, যখনই আমি মাইনাস নিচ্ছি তাহলে আমি নিশ্চয়ই সাইনটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মাইনাস লগ যখনই নিচ্ছি তখনই সাইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা কি পেলাম পিএইচ 7 এর থেকে এখানে কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে, পিএইচ এখানে কিন্তু 7 এর থেকে বড় হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা এটাকে যদি মুছি তাহলে আমরা একটা জিনিস আমরা দেখাতে পারি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14 এবং তার মধ্যবর্তী যে রেঞ্জ পিএইচ, এখানে কিন্তু যে দ্রবণটা আমি নিয়েছি প্রসম, পিএইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি আম্লিকতা কমবে, অর্থাৎ যত পিএইচ এর মান বৃদ্ধি পাবে তত দ্রবণটি ক্ষারীয় হবে, আর পিএইচ এর মান যত কমবে তত কিন্তু
আম্লিক হবে, ঠিক আছে, বোঝা গেল। এবং উষ্ণতার পরিবর্তনেও আমরা জানি যে যেহেতু পিকেডাব্লিউ এর মান কমে যাচ্ছে তাহলে কিন্তু উষ্ণতার পরিবর্তনে এটাও পরিবর্তিত হবে, যেরকম 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ এর মান কিন্তু প্রসম দ্রবণের ক্ষেত্রে কমে যাবে এবং সেটা 6.13 হবে, এবং সেই ক্ষেত্রে রেঞ্জটা হবে 0.0টা তো থাকবেই কিন্তু আপার রেঞ্জটা হয়ে যাবে 2.26। যেরকম ভাবে এটা 14 বার করলাম সেরকম কিন্তু আমরা এখান থেকে বার করতে পারি, হাফ পিকেডাব্লিউ দিয়ে আমরা বার করতে পারি, এটা কিন্তু এই পিকেডাব্লিউ দিয়ে আমরা বার করতে পারি, কারণ কেডাব্লিউ এর মান হয় 56×10⁻¹¹, তাহলে সেখান থেকে আমরা যদি একই রকম ভাবে যেরকম ভাবে রেঞ্জ বার করেছি সেরকম ভাবে যদি রেঞ্জ বার করি তাহলে কিন্তু সেই রেঞ্জটা 0 থেকে 12.26 হবে, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি যত করবো তত কিন্তু পাল্লাটা ছোট হবে, এবং সেখানে কিন্তু প্রসম প্রসমর মান হবে মানে প্রসম দ্রবণের মান হবে 6.13, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাকলো।